وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهما. মুমিন পুরুষ আর মুমিন মহিলা, রব যখন কোনো কিছু করতে বলে তখন এর মধ্যে তার কোনো এখতিয়ার চলে না। তাহলে মুমিন হলে রোজা না রাখার এখতিয়ার নাই? বলেন, মুমিন হলে রোজা না রাখার কি নাই? মুমিন পুরুষ, মুমিন মহিলা, বলেন মুমিন বালেগ সুস্থ মুকিম, মুমিন বালেগ, এই বালেগ মানে বুঝেন আবার বলেন। হাকিমুল উম্মতকে কেউ জিজ্ঞেস করেছে, হযরত আমি কি আল্লাহর ওলি হইলে টের পাবো? আমি কি আল্লাহর ওলি না গায়ের ওলি আমি কি বুঝবো? বালে গলি কি কেউ বুঝে? বালে গলি বুঝে? আল্লাহর ওলি হলে বুঝবে না কেন? বালে গলে যেমন শিহরণ জাগে বুঝে, আলামত আছে আল্লাহর ওলি হইলেও আলামত আছে। আল্লাহর ওলি হইলো কি? একটু টার পাবে, এখন টার পাবে না, একটু পরে। আমি সরাসরি এই ওয়াজ হযরত হাবিবুল্লাহ মিজুর রহমাতুল্লাহর কাছ থেকে শুনছি। কি বলছে? আল্লাহর ওলি হইলো টার পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি পায়? এখন দেখবেন আপনিও টার পাবেন। আপনি যে ভিতরে ভিতরে আল্লাহর ওলি হয়ে আছেন আপনার তো খবরই নেই, এখন টার পাবেন। সব বসা আছে আল্লাহর ওলি। কি বসা আছে বলেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ওলি যারা, এরা না ঈমান তো আছে এই ভিতরে, এরা না কোনো গুনাহ করে না। কোনো গুনাহ কি? তাহলে আপনি তো আল্লাহর ওলি হয়ে গেছেন, গুনাহ নাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, বলেন গুনা দেখলে ঘৃণা লাগে? আপনি আল্লাহর ওলি, গুনা দেখলে কি লাগে বলেন? আপনি কি আল্লাহ? আপনি আল্লাহর ওলি। আমাদের ওলি পুরি দামাত বারাকাতুম বলেন, আল্লাহর ওলি দুই দল, যারা দুইটা কাজ করে এরা আল্লাহর ওলি। করেন যারা কয় কাজ করে বলেন, এরা কি কোনো আবাদত ছাড়ে না, কোনো গুনা করে না? কয় কাজ, কয়টা কাজ করে? কি কি? কোনো কোনো আবাদত, আবার বলেন, কোন ইবাদত কোন গুনাহ সে কি? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। দুনিয়াতে রিকশা চালানোর চেয়ে আল্লাহর ওলি হওয়া সহজ, সাইকেল চালানোর চেয়ে আল্লাহর ওলি হওয়া সহজ, অটো চালানোর চেয়ে আল্লাহর ওলি হওয়া সহজ। বলেন আল্লাহর ওলি হওয়া কি সহজ না কঠিন? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, একটা ম্যাচ কেনার চেয়ে আল্লাহর ওলি হওয়া সহজ। আল্লাহর ওলি হওয়া কি? আবার বলতেন, আল্লাহর ওলি হওয়া সহজ, ম্যাচ কেনার চেয়েও সহজ, আর আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক। সুবহানাল্লাহ, পৃথিবীতে সবচেয়ে কি? এর থেকে লাভের কোনো ব্যবসা নাই। সুবহানাল্লাহ, এর থেকে লাভের কোনো কি নাই? রব বলেন, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম দুনিয়া তোমার, আখিরাত তোমার। কথা তো দূর চলে গেছে। রমজানে কয় কাজ? প্রথম কয় কাজ? কি কি? দিনের বেলা সিয়াম, রাতের বেলা কি? এবার এবার সারাদিন রাত কয় কাজ? এক নম্বর তিলাওয়াত, এক নম্বর কি? গায়ের হাফেজ যারা আছেন, কোরআন শরীফ পড়তে পারেন, এবার রমজানে কমপক্ষে তিন খতম দিব, হাত তুলেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? গায়ের হাফেজ, গায়ের হাফেজ, গায়ের হাফেজ, হাফেজদের সিলেবাস বেশি। কয় খতম বলেন? তিন খতম। কয় খতম? হাত তুলেন, তিন গুনেন, গুনেন। কয় খতম? আবার বলেন। এই কয় খতম? আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আমিন। বাহ, আহ, যদি কেউ দিয়ে দেয় তা আমার কষ্ট সার্থক। লাভে লোহার বোঝাব, লাভে কি বল, লাভে লোহার বোঝাব, করবো তো ইনশাআল্লাহ। আর হাফেজ যারা আছেন তারা দশ কত ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাফেজদের সত্তর খতম হয়ে যায়,
হাফে যারা তারাবি পড়ায় তাদের কত খতম হয় জিবরিলও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। হাত নামান, আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। তাহলে এক নম্বর কাজ কি? বেশি বেশি। দুই নম্বর কাজ বেশি বেশি সুবহানাল্লাহ। কতবার? একশো বার। আলহামদুলিল্লাহ 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 একশো বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই কয় তসবি পেলাম? চার। একশো বার কি সুবহানাল্লাহ, একশো বার কি আলহামদুলিল্লাহ, একশো বার কি আল্লাহু আকবার, একশো বার কি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার একশো বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার? আল্লাহ আমাকে কবুল করেন। এই হলো ছয় তসবি। কয় তসবি বলেন? ছয় তসবি। কয় তসবি? আবার বলেন। ছয় তসবি, ছয় তসবি, ছয় তসবি। বলবেন এতবার বল, এতবার কোন কি লেখা? তা আমি বলবো খন্তি মার্কে এতবার কোয়েশ্চেন কি লেখা? একটা দেড় ভরি গাবুরের দেড় ভরি মার্কা, এটাতে আপনি 70 লাখ বার কইছেন। কি কতবার কইছে বলো? তোমরা বলো, তোমরা কও, এই যে আমরা কও, কতবার কইছ? হ্যাঁ কি? আমার মনে হয় এরা যখন বলে খুন্তি জোরসে বলো খুন্তি, আবার বলো খুন্তি, আবার বলো খুন্তি, ফেরেশতা কালা কি কয়? কলা আমরা কি করবো? ফেরেশতা কালা আমরা কিতাম? আল্লাহ এটা কি কয়? আল্লাহ এটা কি কয়? হ্যাঁ এখানে তো ঠিক করেছে, ইহানো যত ঠিক করবেন আমরা। এটা কি বলে, এটা কি বলে? আগামী শনিবার বিকেল বেলা জরিনা ফাঁকি নিয়ে করব খেলা। এটা কি বলে? এটা পাগলে কি বলে? শান্তিভাবে দেশের লোক, এটা কি বলে? এটা খুন্তির লোকের শান্তির কি সম্পর্ক? খুন্তির লোকের দাফনের না সম্পর্ক? আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না, কে জানে আপনাকে বুঝে ধরে নি, আমার বুঝেই আসে না। এটি বলে কি এই পাগলগুলোর বাতনা দেখে? কবুত রাগ করতেছেন কেউ? এগুলো যে এই পরিমাণ শিরিকি কথা আর কুফরি কথা, এই পরিমাণ নাফরমানি কথা, এই কথাগুলো বোঝার মতো ব্রেন যেন আজকে খুইয়ে গেছে। বলছে কি, বলে কি, মুখে যা আসে তাই কর, বাস্তব না বাস্তব বলে? আরে ভান্ডারিগুলো মুখে কি বলে, এগুলো কি বলে, এটা কি বলে? ভান্ডারিগুলো কি বলে? নেত্রকোনার এখান থেকে নেত্রকোনা যাওয়া পর্যন্ত রাস্তার দুই পাশে এগুলো কি বলে? কালকে চোখে দেখছি, চোখে দেখছি রাত 2:30 বাজে কয়েক হাজার মুসলমান বসে আছে, দাঁড়িয়ে আছে চতুর্দিক থেকে। কমপক্ষে 25 বছরের একটা মেয়ে স্টেজে ওয়াজ করতেছে। বাবা মাওলা আলী বলেন, বলেন সুবহানাল্লাহ। চোখে দেখছি সায়দাবাদে, সায়দাবাদে কোথায়? মোর্শেনি প্রশাসন কেন কত পড়বে না দেশের উপরে? রাত 2:30 বাজে ঢাকা শহরের কলিজায়, ঢাকা শহরের বুকে এক নগ্ন নারী ওয়াজ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? গতবার আমি আসতে কমপক্ষে 5টা মসজিদ দেখছি, নেত্রকোনা থেকে নরসিংদী পর্যন্ত কমপক্ষে 5 জায়গায় দেখছি নারী ওয়াজ করে, ভান্ডারীদের নামে, কাওয়ালির নামে।
এগুলো কেউ দেখে না, শুধু দেখে অলিপুরি কোথায় আসবে দেখো, মুশতাক নবী কোথায় আসবে দেখো, বাস্তব না বাস্তব? এজন্য বাতিল যেভাবে আসে হকের আওয়াজ আল্লাহ সেভাবে পৌঁছায় দেন। এই জন্যই আমি এই সবগুলো বারবার বলছি, ছয় তসবি 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 কয় তসবি? ওরা এতবার বললো, আমি এতবার করলে অসুবিধা কি? হুজুর আমার দিকে সব ঘুরা থাকে, বুঝতে পারি আপনি এইভাবে বলছেন কেন? বাতিল যেভাবে আসে হক সেভাবে আসে, হক কি সেভাবে আসে, কয় তসবি? মুখস্ত হয়ে গেছে, এই কয় তসবি নিয়ে বাড়ি যাবেন, যদি এভাবে না বলতো মুখস্ত হইতো, এই কয় তসবি? এক নাম্বার, আবার আওয়াজ দিয়া, কতবার? দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, দুরুদ শরীফ, ছয় নাম্বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।